वेलकम बैक फ्रेंड्स, आपनादेर प्रत्येककेई स्वागत जानाচ্ছি सरकारी कर्मसंस्थान यूट्यूब चैनेले। तो बंधुरा एई मुहूर्ते पश्चिमबंगेर समस्त बासिंदादेर जन्य उठे एलो एकटी बिराट बड़ो सुखबर। अवशेषे राज्य सरकारेर तरफ थेके नेওয়া हलो एकटी बड़ो सिद्धांत, एबार बाड़ी बाड़ी गिये देওয়া हबे करोनार भ्याक्सिन। तो बंधुरा सेई निये आजकेर गुरुत्वपूर्ण आपडेटटी आमि आपनादेर साथे शेयर करते जाচ্ছি जे कबे थेके राज्य सरकारेर स्वास्थ्य दफ्तर थेके बाड़ी बाड़ी गिये देওয়া हबे करोनार भैक्सिन, पाशापाशी कोथाय कोथाय चालू हबे प्रथमे समस्त किछु तथ्य डिटेल्स एई भिडियोते जानाबो। तार आगे आपनादेर काछे एकटी रिक्वेस्ट, यदि आपनारा एखोनो पर्यन्त आमादेर चैनलटिके सबस्क्राइब करे ना थाकेन तो चैनलटिके सबस्क्राइब करे पाशे राखबेन। भिडियोटी इनफर्मेटिव मने होले अवश्यई प्रचुर लाइक एबं शेयर करते भुलबेन ना। बाड़ी बाड़ी गिये भैक्सिन, करोना टीकाकरणे गति बाड़ाते बड़ सिद्धान्त राज्येर। चलती बছরের ডিসেম্বরের মধ্যে রাজ্যবাসীকে করোনা টিকার অন্তত একটি করে ডোজ দেওয়া শেষ হবে বলে ঘোষণা করেছিল রাজ্য সরকার। টিকাকরণে গতি আনতে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে নবান্ন। বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া হবে টিকার ডোজ কারা পাননি, দ্বিতীয় ডোজ বাকি আছে কাদের কাদের, সেই মতো প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা করা হবে। শয্যাশায়ী ব্যক্তি যাদের টিকা নিতে যাওয়ার ক্ষমতা নেই তাদের চিহ্নিত করে বাড়িতে গিয়ে টিকার ডোজ দেওয়া হবে। বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ কর্মসূচি শুরু করতে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের এক কর্তা জানিয়েছেন, অসুস্থ ব্যক্তি রোগ শয্যাশায়ীদের চিহ্নিত করা হবে, আগে তাদের টিকার ডোজ দেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি কোভিড ভ্যাকসিনের একটিও ডোজ নেননি এমন লোকজনকে খুঁজে বের করা হবে। প্রথম ডোজ নেওয়ার পরে দ্বিতীয় ডোজ পাননি এমন লোকজনের সংখ্যা অনেক। কোথায় টিকার ঘাটতি হয়েছে, ডোজ পাচ্ছেন না মানুষজন, সেই সব খোঁজে নেওয়া হবে। প্রতিটি জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের এই বিষয়ে নির্দেশ পাঠানো হবে। স্বাস্থ্যকর্মী ও আশাকর্মীদের একটি টিম তৈরি করা হবে। এই টিম বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণের ব্যাপারে খোঁজখবর করবে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক কর্তা বলেছেন যে হার্ড ইমিউনিটি তৈরি করতে হলে টিকার ডোজ নেওয়া জরুরি। এখন টিকা নিতে ভয় পাচ্ছেন অনেকে, বাড়ি বাড়ি ঘুরে টিকার ডোজ নেওয়ার উৎসাহ দেবেন স্বাস্থ্যকর্মীরা। তাছাড়া বয়স্ক শয্যাশায়ীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে। পুজোর পরে করোনা সংক্রমণ অনেকটাই বেড়েছে বলে সতর্ক করেছেন নবান্ন। রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সমস্ত জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকরাও যোগ দেন এই বৈঠকে। মুখ্য সচিব পরামর্শ দিয়েছেন রাজ্যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে কোভিড টেস্ট আরও বাড়াতে হবে। করোনা টিকা বাড়ানোর বেশি জোর দিতে বলেছেন মুখ্য সচিব। তার বক্তব্য, ডিসেম্বরের মধ্যে 800 ঊর্ধ্ব 7 কোটিকে টিকার অন্তত একটি ডোজ দেওয়া শেষ হবে, তারই পরিকল্পনা চলছে জোর কদমে।